ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লাকে সম্বর্ধনা দেওয়া হলো ব্যারাকপুর বটতলায় বিজেপি কার্যালয়ে। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038808594। ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে ডাক্তার চন্দ্রমণি শুক্লার। নাম ঘোষণা হওয়ার পরই বিজেপি নেতা কর্মীদের তরফ থেকে ব্যারাকপুর বটতলার বিজেপি কার্যালয়ে সম্বর্ধনা জানানো হয় ডাক্তার চন্দ্রমণি শুক্লাকে। তাকে গেরুয়া টিপ পরিয়ে বরণ করে নেন বিজেপির ব্যারাকপুর এক মণ্ডলের সভানেত্রী জয়ন্তী পাল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কর্মীদের থেকে এমন সম্বর্ধনা পেয়ে সকল বিজেপি কর্মীদের পাশে থাকার কথা সংবাদ মাধ্যমকে জানান ডাক্তার চন্দ্রমণি শুক্লা। আমি আমাদের ব্যারাকপুরের জনতাকে ধন্যবাদ দেব। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় সাংসদ অর্জুন সিং মণ্ডলকে সবাইকে ধন্যবাদ দেব কি তাদের ভালোবাসার জন্যই আজকে ভারতীয় জনতা পার্টি আমার উপরে বিশ্বাস করেছে আর আমাকে প্রার্থী নিযোগ করেছে। আমি সবারই কৃতজ্ঞ। এখন আমি মানুষের উন্নয়নের জন্যই কাজ করব। যা সম্বর্ধনা দেওয়া হলো আপনার পার্টির কর্মীরা এত ভালোবাসা, এই ভালোবাসা দেখে তো মনে হচ্ছে আমি আগে কেন আসিনি রাজনীতিতে। আমাকে আগেই আসা উচিত ছিল কিন্তু আমি আগে আসিনি। হ্যাঁ, এখন এসছি যখন আর সারা জীবন এই রাজনীতিতে ভাজপার সঙ্গেই থাকবো। আমার তো মনে হচ্ছে মনীষ ভাজপার কাছে একদম নিজের লোকের মতন ছিল আর ভাজপার ভারতীয় জনতা পার্টি যারা সদস্যগুণ আছে তাকে আমাকে আমাকে তারা কি আমাকে বোধ হয় মনীষের গার্জিয়ান হিসাবে নিজের গার্জিয়ান মনে করে অ্যাকসেপ্ট করেছে আর আমি তাদেরকে আমার পুত্রবৎ অ্যাকসেপ্ট করব। আমি জানি মনীষ চলে গেছে, আমার একটা ছেলে ছিল কিন্তু এরা সবাই আমার ছেলে। আমি সবাইকে নিয়ে সবার মধ্যে মনীষকে দেখে আমি এগোবো। ডাক্তার শ্যাম, আমার লড়াই পার্টি ডাক্তার শ্যাম শর্মা জিনা, ও জিনা ভাই জিনা ভাই, ডাক্তার লড়াই করে ডাক্তার শ্যাম শর্মা জিনা ভাই, জিনা ভাই জিনা ভাই।